لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনী মহফিলের মহতরম সদর ইজলাস হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আজাম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয় সম্মানিতা ফরদানিশীন মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম আমার দোস্ত হল আমার বুজুর্গ হল মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া এহসান করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র গড়ে কেন্দ্র করিয়া দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনই কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনারা আমারে জমিনও সুন্দর করে বানাইয়া ইজ্জতওয়ালা বানাইয়া সম্মানওয়ালা বানাইয়া আল্লাহ আপনার আমারে জমিন দিসান দাসত্ব আর গুলামি করার লাগিয়া মানুষের দাম অত সময় আল্লাহর কাছে থাকে যতক্ষণ মানুষে দুনিয়ার মানুষের গুলামি আর দাসত্ব না করিয়া আল্লাহর দাসত্ব জমিন আদায় করে হোক সুবহানাল্লাহ আমরার মাঝে যে এক সম্প্রদায় মানুষ জমিন আসেই বা থাকমু আমরার খাসলত আমরা আল্লাহরে একবার স্মরণ করলে তিনবার আমার নেতারে স্মরণ করি একবার আল্লাহরে স্মরণ করলে তিনবার আমার বস্ত্রে স্মরণ করি এর লাগে আজকে আমরা জমিন লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ ইজ্জত আল্লাহ দিলেও মগর আমরা ইজ্জতরে আটকাইয়া রাখতাম পারছি না আমরা থেকে হরিয়া যার গিয়া ইজ্জত খামাইতে লাগে ইজ্জতওয়ালা বনতে লাগে ইজ্জত সমাজ অট্টু রাখতে লাগে নিজের মাঝে সব কিছু কারণ জমিন থাকি মানুষ সব যাইব সেও রইত নাই আপনিও থাকতে নাই আমিও থাকতাম না ইনো যারা বসা আছি আমরা খেয়েও থাকতাম না একদিন আমরা নিশ্চিন্ন হয়ে যাব আমাদেরকে কবরস্থানের হাওয়ালা করার লগে লগে আমরা পরকালের বিচার কার্য শুরু হয় মগর আমরা জমিনও যাইতে সময় যেগুলা রাখিয়া যাইমু আমাদের স্মৃতি আমাদের ব্যবহার আমাদের আখলাক এবং কালচার মানুষে ওগুনা নিয়াও হোটেল হোক রাস্তাঘাটে হোক বাজার হোক গাড়িয়ে ঘুরায় হোক গড় হোক ওগুলা নিয়ে আলোচনা করে টেকা পয়সা নিয়ে আলোচনা করে না কারণ টেকা আজকে আছে কালকে না থাকতেও পারে মগর ইজ্জত সম্মান মানুষের কালচার আখলাক দ্বারা কামাইতে লাগে কিন্তু আমরা যে আখলাক বর্তমানে জমিন বানাইছি বা বানাইয়া ইটা আখলাক লইয়া আমরা কতটুকু জন্নত যাইমু বা বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের অন্তর্ভুক্ত কতটুকু হইমু যেটা আমি আমার নিজরে প্রশ্ন করলে বোঝা যায় আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ আমরা জমিন প্যাকেটিং হিসাবে দিলেও কিন্তু আমরা সব জমিন আয়া লেংঠা হয়ে গেছি পোশাক থাকার পরেও আমরা লেংঠা পোশাক থাকার পরেও আমরা উলঙ্গ হাসান আলী ভাই কারণ শুধু একটা পোশাক লাগাইলে এক মানুষের পর্দা হয় না এক মানুষকে প্যাকেটিং হয় না প্যাকেটিং করতে হইল একটা ডেড বডি যখন এক স্টেট থাকি আর এক স্টেট এক ডিস্ট্রিক্ট থাকি আর এক ডিস্ট্রিক্ট বা এক সমষ্টির থাকি আর এক সমষ্টির ফাটাইতে হয় প্যাকেটিং বহুত লাইনে করিয়া দেয় ডাক্তরে কিন্তু আমরা যে প্যাকেটিংটা আছে এই প্যাকেটিং এখন নাই আমরা আমরা হরিয়ে গেছি কইবাতে হুজুর আমরা লেংটা বোয়াত নিজি না
আপনারা দিলা কাফর লাগাইছেন আমি ওরা লাগাইছি হয়তো আমি এখন বেশ লাগাইছি বা আপনারা এখন বেশ লাগাইছেন মগর এই কাফরে আমরা কতটুকু সম্মানী বানাইছে নিজরে বিবেক দিবস না কষলা নাই সময় নাই তো খান ওয়াজ শোনার বাদে তো আরেকটা পর্যন্ত অনলাইন খে কিতা সারিলো ইনস্টাগ্রাম স্ট্যাটাস হয়ে কিতা লাগাইলো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হয়ে কিতা লাগাইলো ইমো তামার খে বয়স দিল মেসেঞ্জার হয়ে টাইপিং করলো ওগুলা দেখতে দেখতে আড়াইটা বাজি যায় এর বাদে নিজের সেলফিও কিন্তু গান এডিট করিয়া ওগুন লাগাইলাম আমার স্টোরি দিন থাকিয়ে গে ওয়াও মারহাবা ওয়েলকাম বিউটিফুল বাউটাফুল ভেরি নাইস ওগুলা দেন আপনার তো এগুলাই আপনারা ফায়দা কতটুকু করে একবার দিকে আর কষলানি যখন উন্নত বালিশও তা করেন আমরা তো কিয়া গু তাকে যেটারে বালিশ হয় মাথা বালিশও তাকে নানি ভাই একবার চিন্তা কষলানি বলে আমার একজন ওয়াও শব্দ ব্যবহার হলো স সুইট শব্দ ব্যবহার হলো এটাই আমার দাম আমার মর্যাদা কতটুকু জমিন উন্নত হইল ওইছে না বাট যে লেখছে হেও আপনার লাখানে ফালতু যে আপনার এই সময় আড়াইটার সময় কমেন্ট সরে আপনার এই আইডি হিগুয়ে হারুয়া খাইয়া খাম নাই ডিউটির থেকে আমি চিন্তা পোয়া ওর মো বেল্লার বেল্লার করে আর তোমার গুড কমেন্টস করে আর না আড়াইটার সময় উম্মতে মোহাম্মদী মুমিন যারা এরা হাজার টাকার কথা না ঘুমাইবার কথা আছো না ভাই ঘুমাইবার কথা না জিও জি না ঘুমাইবার কথা জিও যে শব্দ ব্যবহার ওখান বাদে কইবা জিও মানুষ রাত্রে দশটায় খাইয়া এগারোটায় খাইয়া যখন বিশ্রাম যায় আল্লাহ রাইট বানাইছে মানুষের আরাম লাগিয়া বিশ্রাম লাগিয়া আর দিন বানাইছে মানুষে পরিশ্রম করিয়া মেহনত করিয়া তার ইন্ডাস্ট্রির সামান জোগাড় করবার লাগে হৌ সুবহানাল্লাহ দূরে হৌ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ও ভাই খাজুর দে রাইনি এখন নি ইয়া আল্লাহ সব মানুষের মুখ মিঠা হইব খালি বারে দিয়ে দিবা বাদে দেও কারণ মিঠা হইলেও গুয়া খাইবার দানে কয় সাদা খাইবার দানে কয় বিড়ি সাবর বিড়ি খাইবার দানে কয় অত বারই গেলা নানি লেগে বাদে দেও বেজার হইল না কারণ এখন তো সবরা তো সাবানোর মাস এসে সিন্নি একটু বেশ হইব আচ্ছা নানি ভাই দে সারা দিন বুধি করছে না এই সবরা তো করবো বা আমার এগো তো ভাই হরুতা দুগে আনিয়া খুঁজরা হুজুর রুটি নকুয়া না হইলাম খেয়ে বানাইছি বলে মায় বলে খিচার লাগি বলে রুটি চিননি রুটি বাত্তির সান আমি হইলাম রুটির সান বাত্তির সান খোটা শোভরাতর সান খোটা সাবানোর সান খোটা আর সান ধুইছে কয়টা ইন আইলো কঠা আল্লাহ দিলে না বন্ধা বানাইলো আল্লাহ দিল না বন্ধা বানাইলো হ্যাঁ হ্যাঁ বন্ধা কত ডেঞ্জারেস শুধু খাইলি চাই সবাই খাইয়া আইছো তো আমি কিন্তু আমি খাইছি না খাইতাম না তবে বাদ ধরবো ইনশাআল্লাহ খোয়াত আসলাম খুব কথা আমি কোন কথা থইয়া আমি চা খাওয়াত আসলাম ও আমার মেসাবে হইতে পারছে কোন কথা ভাই ও মেশিনের কথা ও ইন্ডাস্ট্রির কথা ইগু ফেট তো ইগু তো ইন্ডাস্ট্রি কেনে কইলাম ভাই জমিনের ইন্ডাস্ট্রি তেলের ইন্ডাস্ট্রি কোনোদিন তেল ছাড়া কিচ্ছু বার করিয়া দেয় না মগর আল্লাহ আমরা এমন এক ইন্ডাস্ট্রি দিছে যেটা বাত ও জময় মাছ ও জময় সানা ও জময় পৃথিবীর যতগুলা মুসলমানের লাগে হালাল খাদ্য আছে এগুলা হজময় ওই নানি ভাই যদি বমি যে সময় মেশিনে করে তো বুঝা যাইব মেশিনে অসুবিধা দেখা দিছে মেশিনের প্রবলেমে দেখা দিছে ডক্টরের দাল লওয়া লাগে ডক্টরের মেডিসিন বিভাগ হোক হার্টের বিভাগ হোক অন্য বিভাগের ডক্টর হইলেও দাল লওয়া লাগে সেখানে আমার মেশিনের প্রবলেমে দেখা দিছে তো মেশিন ঠিক করাইবার লাগে আল্লাহ জমিন মানুষ দিছই আর মানুষের দোয়াই উপরে একদিন করতো না নবীয়ে কইছেন একদিন করতো আল্লাহর উপরে দোয়াই ওটা আর ওই তো জাস্ট উচিলা কিতা ভাই বলেন এখন আমরা এক মানুষ আছে খেও খয় বলে আমার ক্যান্সার বেমার বা ও দোয়াইকো খাইয়া কমি গেছে গিয়া এখন আপনি খুব কছেন দোয়াই খাইয়া কোনোদিন বেমার কমবো নি যদি আল্লাহ না কমায় সম্ভব নেই হোমিওপ্যাথিকর সবচাইতে বড় সার্জন যেই নাসলা হোমিওপ্যাথি ঔষধ খাইন তো আপনারা
হোমিওপ্যাথি সার্জনে তান হসপিটাল হসপিটালের বেড দুই বেড আছে আমরা মেডিকেল গেলে বেড হল পাই না নি ভাই ও বেড একজন অনুহূত আর ও বেড আর একজন হুতন তো এই রোগের লগে হোমিওপ্যাথির একটা থিওরি আছে এই থিওরিত লেখা আছে ঔষধে আর রোগে মিললে 100% বেমার কমে যায় 100% কিতা কমে ভাই জুড়ে কই বেমার কমে তো সার্জন সাবে ঔষধ ব্যবহার করছেন এই রুগী বেমার কমে গেছে গিয়া মগর সেইম রুগী সেইম ঔষধ সেইম প্রেশারের কোয়ালিটি ব্লাডর কোয়ালিটি সেইম ব্যবহার করিয়া ই বেডর রুগীর বেমার কমছে না মহা টেনশন মহা বিপদ মহা চিন্তিত শুরু করলা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ রিচার্জ করা আতানি শুরু করলা তরজমা বার করা শুরু করলা যে এই বেমারির বেমার ইগুর হমে ইগুর হমে না খেলে তো এর সমাধান পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ থা যায় কি না জাস্ট ইসলাম ধর্মর কোরআনে করিমরে ঘৃণা করতো বেঠায় হুক না আলহামদুলিল্লাহ ইসলাম ধর্মরে নফরত করতো বেঠায় এলাকি ইসলাম ধর্মর কোরআনে করিমরে সার্চ রিচার্জ করে নাই লাস্ট মুহূর্তে আল্লাহর বান্দায় পৃথিবীর সমস্ত কিতাবগুলা যখন রিচার্জ করিয়া যখন কোনো সমাধান হইল না আল্লাহ ওই সার্জনের মাথার মধ্যে একটা বুদ্ধি দিয়া দিলা ইয়াদ দিয়া দিলা ও আল্লাহর নাফরমান বান্দা পৃথিবীর সমস্ত দিন দেখি তুমি মুসলমান ধর্মরে ঘৃণা করলায় নফরত করলায় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহরে নফরত করলায় ঘৃণা করলায় ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহরে কিতাব এখান আছে বুখারী শরীফ ওখান একবার তুমি রিচার্জ করিয়া দেখো সাই ও কিতাব সমাধান পাইবাই কও সুবহানাল্লাহ হোমিওপ্যাথিকর সার্জনেরে ভাই যখন বুখারী শরীফ ওখান রিচার্জ করা শুরু করলা গিয়া দেখলা একটা অপশন লেখা আছে ও দুনিয়ার ডক্টর অকল ও দুনিয়ার রুগী অকল দুনিয়ার সমস্ত ঔষধ দিয়া বেমার কমা সম্ভব নাই রুগে ঔষধে আর রুগে যদি জমিনের মধ্যে মিল থাকি যায় এরপরও বেমার কমতো নাই যদি তিন নম্বর অপশন আল্লাহর দয়ার মায়া এই রুগীর প্রতি না থাকে কও সুবহানাল্লাহ সার্জন বেটায় যখন সমাধান পাইলা সঙ্গে সঙ্গে মাথা ঘুরি গেল ঘুরিয়া কইলা হারে এই বেটার প্রতি আল্লাহর দয়া থাকার কারণে মায়া থাকার কারণে আল্লাহ বেমার কমাইয়া দিস ইগুরুফে আল্লাহর দয়াও নাই মায়াও নাই তাই রোগে ঔষধে মিল থাকার পরেও বেমার কমে নাই নাউজুবিল্লাহ ও বেটায় তার সারা তা থইয়া দৌড় মারিয়া গেছে মেসাবর কাছে গিয়া কইছে রে মসজিদের ইমাম সাহেব সারাটা দিন দেখি তোমাদের বিরোধিতা করলাম দুশ্মনী করলাম মগর আমার আল্লাহ আহকামুল হাকিমিনে আজকে আমার অন্ধ চৌকো করে জমিনের মধ্যে খুলিয়া দিলা আমি গুসল করিয়া আইছি আপনি কলিমা ফড়াইয়া আমার জমিনের মধ্যে মুসলমান বানাও কও সুবহানাল্লাহ এক জিনিসে হেদায়ত দিলায় আর এক জিনিসে মানুষের বদ্দিন বানাইলায় তুচ্ছতা কি তুচ্ছ গুণে মানুষের কাফির বানাইলায় আর তুচ্ছতা কি তুচ্ছ আমলে মানুষের ইমানওয়ালা বানাইলায় সম্মানী বানাইলায় তো বেটা মুসলমান হইতে বাধ্য হইছে লাগে বেমার ক্ষমায় আল্লাহ ঔষধে নাই বেমার খেয়ে ক্ষমায় ভাই কোনো খেয়ে বন্ধায় হয়েছে শুনিয়া খেয়ে ক্ষমায় ভাই আল্লাহ তাবি যে বেমার ক্ষমায় নি তেল ফোড়া বেমার কমব নি পানি ফোড়া বেমার কমব নি যদি আল্লাহ না ক্ষমায় যে মেসাবর তাবি যে বেমার কমে গেছে মনে করি মেসাবর তাবি তো আল্লাহর দয়া বেসামাই গেছে ওলা উত আর বেটি মানুষের যদি তাবিদে অ্যাকশন করিলা তে তো আর ই এলাকাত ফির বনতে সময় নাই আর জমিন ফির বোনার এক লাইন আছে বেটির মুরিদ বানানি কিতা বানানি ভাই বেটিন কারণ শয়তানে হজরতে হাওয়া আলাই ইসলামের মুরিদ বানাইয়া হজরতে আদম আলাই ইসলাম যতদিন একলা আসলা জন্য তো অতদিন শয়তানে দুকা দিতে পারছে না ওলা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন ও আদম খবরদার তোমারে হইয়ার বুলে হোক গাছর দাহ যাইও না গেলে তুমি জালিম হই দিবাই প্রতপষ্ট হই দিবাই শয়তানে কত চক্রান্ত করছে জিব্রাইলর সুরত ধরি আইয়াও হজরতে আদমরে দুকা দেওয়ার চেষ্টা করছে লাইন ভাইছে না মগর যেই মাত্র হজরতে হাওয়া আলাইহাস সালামরে জন্নতর ভিতরে আইয়া ফাইলার ভাই জন্নতর ভিতরে হজরতে হাওয়া আলাইহাস সালাম রে
শয়তানে ফরিস্তা হলো সুরত দৌড়াইয়া বুদ্ধি দিয়া চক্রান্ত করিয়া জন্ম তাকি বার করিয়া গন্ধুম গাছর ফলর তলে গাছর নিচে নিয়া বসাইয়া শয়তানে চক্রান্ত দিয়া কইল রাবা মা হওয়া আলাইহাস সালাম কত কষ্ট করিয়া যখন জন্ম তাকি জমিন আই নাই ও গাছর ফলটা একবার খাইয়া দেখো না নিশ্চয় মুখ মজা ভাই ভাই নাউজুবিল্লাহ যেই মাত্র হজরতে হওয়া আলাইহাস সালাম জন্নতর ভিতর তাকি গন্ধুম গাছর ফল খাইলা রে ভাই যতদিন পর্যন্ত হাওয়ার আদম জন্য তো আসলা জীবনে লেফটিনর বেয়ারাম আসলো না পেশাবর বেয়ারাম আসলো না আর বায়ু দূষণর বেয়ারাম আসলো না যেই মাত্র গন্ধুম ফনর গন্ধুম গাছর ফল খাইলা খাওয়ার লগে লগে লেফটিনর বেয়ারামে দৌড়ি লাইল পেশাবর বেয়ারামে দৌড়ি লাইল আর বায়ু দূষণর বেয়ারামে দৌড়ল নাউজুবিল্লাহ আর দুনিয়ার খাবার খাইলে ফেটো বেদনা করে দুনিয়ার খাবার খাইলে লেফটিনে ধরে দুনিয়ার খাবার খাইলে ফেসাবে ধরে দুনিয়ার খাবার খাইলে বায়ুয়ে ভাই মগর জন্নতি খাবার সারা দিন দেখি খাইলেও বায়ুও নাই লেফটিনও নাই ফেসাবও নাই কৌ সুবহানাল্লাহ জুড়ে কৌ সুবহানাল্লাহ ও শুরু হইল লেফটিন যে সময় জন্নতর ভিতরে দইয় জানাইলা আবার লগে লগে পায়খানার জরুরতে ধরল ভাই জন্য তো লেফটিন করা তো নাই কারণ জন্নত ইগান পবিত্র জায়গা ইগানও তো লেফটিন করার কথাও নাই দৌড়ারও কথা নাই হজরতে আদম আলাইহি সালাতু ওয়া সাল্লাম আর পায়খানার বেয়ারামে ধরল জন্নতর ভিতরে ধরার লগে লগে কোন জায়গার মধ্যে আদায় খরদারে ভাই আল্লাহ জমিন মানে ইন্ডাস্ট্রি দিয়া দিছে সারাটা দিন থেকে যদি মানুষে খাওয়ার লগে লগে ইন্ডাস্ট্রিটা যদি ক্লিয়ারর লাইন দিত না রে ভাই দুনিয়ার কোটি কোটি মানুষ এমনে মরতা হো ঠিক কিনা আমার আল্লাহর এক নাম রহমান আর এক নাম রাহিম রে ভাই আল্লাহ মানুষের মাটি দ্বারা বানাইয়া এত সুন্দর একটা মেশিন দিয়া দিলা ও দুনিয়ার মানুষ দুনিয়াত হাজারো খাবার খাও হাজারো খানি জমিনও খাও না কেন আমি আল্লাহ দয়ার মায়া করিয়া তোমার ইন্ডাস্ট্রির মধ্যে এমন একটা মেশিন লাইন করিয়া দিলাম যেটা সুন্দর করে ফেরাইতে ফেরাই তো ওটা ফসাইয়া পায়খানা বানাইব পেশাব বানাইব বায়ু বানাইয়া দিব ওটা যখন তুমি ডেলিভারি করবায় না যা সততায় করবায় তোমার ফেটর বেয়ারাম দূর হইব সুবহানাল্লাহ যারা পেশাব বন্ধ এরা বুধবান কি হালত হয় যারা পায়খানা বন্ধ এরা বুধবান কি হালত হয় যারা বায়ু বন্ধ হয় ই কষ্ট এ বুঝে নানি ভাই আপনার ই ওয়াদে মনে হয় গুসা করি লাগছে নলানি বানাইয়া তো কিছু গফরিয়ান না একবার কুদরত ওখান আল্লাহর বুঝিও যে আল্লাহ ফেট দিয়া লেট্রিন এখান দিলা খেলে না দিলেও তো ভার্তা কিন্তু না দিলে যদি আল্লাহ ভার্তা ফারোই নিগান তো সারাই জানে আপনি বাঁচিলা নিও নে বাদ তো বিয়া নে খাইয়া বিয়ালে তো সময় মুরা মারলো নি কিতা করলাম যদি ই লাইন আল্লাহ বন্ধ করি তৈ দিছ ই ভাইবর মুখ যদি আল্লাহ বন্ধ করে নিত রে ভাই তো কি অবস্থা হইতো আস এর লাগি তো এর নাম আল্লাহ দুনিয়াত মানুষে মানুল্লাহ খান মানু বানায় রোবট বানায় কিন্তু সকলটা দিলেও কিন্তু জান আর ই সিস্টেম গু দিতে পারে না হো সুবহানাল্লাহ দূরে হো সুবহানাল্লাহ হাবগুলি আলির মা ঠালির মা সাইন্টিস্ট হয়ে যায় আর আল্লাহর লোকে চ্যালেঞ্জও হয়ে যায় ইটা নাস্তিক ইটা আল্লাহ এখান থেকে দিয়ে সৃষ্টি করে আল্লাহ হয়ে হাসানানি ভাই কত মানু বানাইতরা রোবট দি সকলতা কতরা একদিন শুনছ নি কোনো রোবটে পায়খানা করতে আর শুনবাইনি কোনো দিন কোনো রোবটে পেশাব করতে শুনছই নি আর শুনবানি কোনো দিন কোনো রোবটে পানি খাইতে শুনছইনি কোনো দিন আর খাওয়া সম্ভব হইব নি হে তো ইলেকট্রিক সিটি হইয়া ইলেকট্রিক সার্ভেন্টে হে চলে আমার দুস্ত হল আমার বুজুর্গ হল হজরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম এ গন্ধুম গাছ তাকিয়া বড় ধরনের এখান ফাতা লইয়া আয়া যে সময় লেট্রিনও খান আদায় করলা জন্য তোরে কুনার মধ্যে ঢুকাই রাখি দিলা আর ভিতরের মধ্যে জন্য তো ঢুকানির লগে লগে রয় যেই মাত্র গন্ধ করে রখান থাকি লইয়া বগলর মধ্যে ঢুকাইয়া দিলা জীবনে মানুষ জাতির বগলর মধ্যে কোনো দুর্গন্ধ আসলো না রে ভাই জন্নতি মানুষের গাম যে সময় বগল তাকি ফরত মেশকে আম্বরর সেন্ট করতো হৌ সুবহানাল্লাহ যেই মাত্র হজরতে আদমে পায়খানা অক্সিজেন বলিয়া যখন বগলর মধ্যে ঢুকাইলা এর বাদ তাকি বগলর মধ্যে দুর্গন্ধ আরম্ভ হইল হৌ নাউজুবিল্লাহ এর আগে বগল দুর্গন্ধ নাই আর জন্নতি মানুষের দুর্গন্ধ আসেনি ভাই জীবনেও নাই খান জন্য তো তো গন্ধর মাথু নাই হজরতে জিব্রাইলে আমিনে জন্নতটাকে খাবার লইয়া যখন জন্নতর ভিতরে প্রবেশ করলা আবার লগে লগে নাজাসতর দুর্গন্ধ রয় খানো ঢুকান নাকো ঢুকার লগে লগে ইকান তাকে ঘুরিয়া গিয়া জিকার করলা রে বা নবী আদম
আল্লাহ তোমার এত মায়া করিয়া মহব্বত করিয়া জান্নাত বানাইয়া দিলা তুমি কোন দিনই শান্ত অপরাধ করলা কোন দিনই সাইলায় যার কারণে গোটা জান্নাতের ভিতরে দুর্গন্ধময় হয়েছে নাউযু বিল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খন্ড করার লগে লগে জিব্রাইল আমিন আল্লাহর আদালতের মধ্যে খবর দিলার ভাই আল্লাহ হযরতে আদম আর হাওয়া আলাইহিম আসসালাতু ওয়াস সালাম আরে হযরতে আদম রে জান্নাত থেকে বার করিয়া আল্লাহ শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে পাঠাইয়া দিল আর আমাদের সর্বপ্রথম যে বাবা ছিলা হযরতে আদম আলাইহিস সালাম উনার কদমে ভারতের জমিন পড়ার কারণে কাশ্মীর দিয়ে আল্লাহ ভূস্বর্গ হিসাবে দিয়া দিল সুবহানাল্লাহ সালাওয়াল গুড়ি বেড়ে ভাই দুনিয়ার এত না দুনিয়া আমত তুই দেখতে পাইতে নাই যত না দুনিয়া আমত আল্লাহ কাশ্মীরের জমিনও দিছে সুবহানাল্লাহ এর লাগি কাশ্মীর দিয়ে নিত্য করি চিঠায় না দে ছাগল হয়ে গেল গিয়া কাশ্মীর দিয়ে নিত্য করিয়া আপনার পাকিস্তানও ছাগল হয়ে গেল গিয়া আর ভারতেও কোনোদিন কাশ্মীর দিয়ে সারিয়া দে না সুবহানাল্লাহ আর হযরতে মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আরে হুজ্জা দিনে কেরাম হল যে জিদ্দার মধ্যে তসিম নে ওরে ভাই ও জিদ্দার মধ্যে হযরতে হাওয়া আলাইহাস সালাম রে আল্লাহ ও জায়গার মধ্যে ফালাই না দুইজন স্বামী স্ত্রী খান্দিতে খান্দিতে আরাফাতর ময়দান গিয়া দে সময় পরিচিত হইয়া একত্রিত হইয়া পড়িল রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي ذو ودي قيامة فرجون تو جتو حجاج نكرام خل حجو ذي وعي جتو كن فرجون تو عرفة رميدانو كيا تولا مريا الله رعدالو تو جخن ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين جتكن فرجن تجيا دعاء خرسوت نرواي ترحوج الله قبول خرتنا خو سبحان الله رزق خو سبحان الله او ضد خان اصله تو جدتون جدتون شبد الارض تويلو دادي ار حضرت هوا عليه السلام امرار ما ও জাদ্দা ওখানে জিদ্দা বানাইয়া এখন হুজ্জাজিনে কেরাম হলে হয়ে লাইরে ডাইরেক্ট জিদ্দাত নে আর না মদিনাত নে ওরা আনি হুজ্জাজিনে কেরাম হলি না শোনে ও ওখানে জিদ্দা কয় আমার দুস্ত হল আমার বুজুর্গ হল আমার হওয়ার উদ্দেশ্য ইয়া থাকলো হজরতে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে শয়তানে চক্রান্ত করিয়া পথভ্রষ্ট করার চেষ্টা করছিল নবী আদম রে জান্নাত থেকে বার করাইল ই জমিনের ভাই হত বন্ড বেঈমান মুরতাদ খোলাস তোমার বউরে চক্রান্তর মধ্যে ফেলাইয়া তোমার বেটিরে চক্রান্তর মধ্যে ফেলাইয়া তোমার ফুড়িরে চক্রান্তর মধ্যে ফেলাইয়া তোমার ইমান দে জমিন লুটিয়ানের তুমি বুধ ফারায় না হউ ঠিক কি না হাজারো যুবক হল জমিন আত্মহত্যা করে হাজারো যুবক হলে জমিনের মধ্যে আত্মহত্যা করে হাজার পুরুষ হলে জমিন আত্মহত্যা করে এর কারণ ইয়া থাকলো একমাত্র নারী জাতি হল ঠিক কিনা হাসার আনি ভাই আজ থাকি হয় একদিন আগে সোশ্যাল মিডিয়াত ভাই সরে ভাই আই খইলা শহরের এক বেটা আব্দুল মুকিত নামে ভাই মুখের মধ্যে কত সুন্দর দাড়ি মুখ ওখান কত মোটা মুখ রে ভাই নারী জাতির চক্রান্তর ফাতর মধ্যে ফড়িয়া আল্লাহর বন্দার জান যাইতে বাধ্য হইছে কৌ ঠিক কিনা এর লাগিয়া নারী জাতি বড় মহব্বতর এক জাত আর নারী জাতি বড় খবিসর এক জাত রে ভাই এই জাতের যদি সুদা করতে হয় আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আই ফরমাইন নারী জাতির জমিন যদি সুদা করতে চাও তোমরা পুরুষ হলে তোমরা জমিন ফাইজুন ব্যবহার করো মগর মুগর ব্যবহার করিও না বড় বড় বাসর খাড়ি ব্যবহার করিও না সুলমুটির দড়ি জমিনের মধ্যে দেখা দিও না আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আই খয়ার নারী জাতির যদি দিনদার বানাইতে চাও সুন্দর বানাইতে চাও ও নারী জাতির কুরআন আর হাদিস দ্বারা শিক্ষিত বানাও হুকা সুবহানাল্লাহ নারী জাতির হেদার লাইন হইল কুরআন হাদিস কিদা ভাই নারী জাতির হেদার লাইন কিদা জোরে কও নারী জাতির হেদার লাইন নাম গই সুলমুটির দড়ি তেখানি খমর বেরিয়া লাত মারা তাবর মারিয়া দাঁত ফালানি না তফসির এই দূর রে মনসুর মুসন্নিফ রহমতুল্লাহ তাআলা আলাইহি কুরআন করিমর 4 নম্বর ভাড়া
سورة النساء فتوم آيات يا أيها الناس او دنیا رو مانب جاتی اخل آج فر جنتو جتو جاتی درم برنو نربیشه شه جتو مانو شخل زمین تکی آیا که سوئن گیا آج دو دی جاتی درم برنو نربیشه شه جتو مانو شخل زمین ہوا سوئن قیامت فر جنتو جتو مانو شخل زمین ہوای با اللہ شماست مانب جاتی رو ناس شب در بیتر دوکی افمن یا ایوہ الناس اتقو ربکم او دنیا رو مانب جاتی اخل امی اللہ رو تم را دراؤ امی اللہ رو زمین মধ্যে ভয় করো খানন ইত্তাকু রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ সর্বপ্রথম মাটি দ্বারা একজন মানুষ বানাইলাম যার নাম ইয়া তাকলো হযরতে আদম আলাইহিস সালাম খুব সুবহানাল্লাহ সর্বপ্রথম খারে বানাইছেন আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম রে সর্বপ্রথম আল্লাহ حضرت آدم علیہ الصلات والسلام رے ماٹی درا بنایا اللہ گردنا پرجنت بنا نیلوائلو رحمت اور فرشتہ فرمائیں اللہ آدم علیہ السلام اور سمست پٹی اپ نے بنا نیلوائنا ایکتا بارتا میں فنتا کیا دیکھوا آدم اور ناک کان ہوئی تو آدم اور سوک کان ہوئی تو آدم اور خان خان کون جگہ ہوئی تو اللہ لگے لگے فرمائیں دے رحمت اور فرشتہ ہمارا آدم اور گردنا پرجنت তোমরা বানাইছো মগর মুখমন্ডল ওখানে আমি আল্লাহ আমার পবিত্র কুদরত রডাইনে হাত দিয়া আমি আল্লাহ বানাইয়া দিমু কও সুবহানাল্লাহ রহমতের ফেরেশতা ফরমাইন আল্লাহ আদম সন্তানর সমস্ত পটি ওখানে আপনি আমাদেরকে বানানি লইলাই মগর আপনি আদমর মুখমন্ডল ওখানে কোন কারণে আপনার কুদরত রডাইনে হাত দিয়া আপনি বানাইতায় আল্লাহ বলেন আমার পবিত্র বানানো মুখ দিয়া আমি আল্লাহর পবিত্র হাত দিয়া বানানো মুখ দ্বারা আমার আদম সন্তানে আমি আল্লাহর পবিত্র নামের জিকির করব সুবহানাল্লাহ এলা কি মুখে গান দেন মনে হয় না ব্যবহার না জবানি গান দেন মনে হয় না ব্যবহার না দরাত তিসরের কিতার ফুড়ি কিতাব আরাউনির ফুড়ি গালি না কিতার ফুয়া কিতির ফুয়া গালি না জবান আল্লাহ বানাইয়া দিছে হে ভাই এলা কি শরীয়তর মাসলা হইলো কোন মানুষের গালো তাপর মারা যায় না আপনি মানুষের গালো মারতায় না গালি গান খেয়ে বানাইছে ভাই জুরে খাও খেয়ে বানাইছে আল্লাহ গালো তাপর মারতায় না মেসাব কুয়া না মেসাব কুয়া মাস্টর কুয়া না মাস্টর কুয়া বেটা হোক বেটি হোক গালো তাপর মারা নাই ফিট বেরিয়া মারো গর্দনা বেরিয়া মারো মগর গালো না নরম ভাইলে তো তার শরীর ফাঁসো আঙ্গুল বুয়াই দিলায় না গালো তাপর মারা নাই বুঝা জাননি ভাই ও আয়াতর তাফসীর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বানায়া হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাম সাইটর পাজরর সব যাইতে দুর্বল দে হাড্ডি আছে রে ভাই ও হাড্ডি থাকি আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জন্য তো সৃষ্টি করছো ইন হু সুবহানাল্লাহ ও খালাকা মিনহা যাওজাহা আদম আলাইহিস সালাম জন্য তো ঘুমো আসলা বড় আরামর বিবুর ঘুমো আসলা রে ভাই আর ঘুমন্ত থাকা অবস্থায় আল্লাহ হযরত হাওয়া আলাইহিস সালাম রে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাম সাইটর তেরা হাড়ি তাকিয়া সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া আমাদের নারী জাতির আল্লাহ সৃষ্টি করছেন সুবহানাল্লাহ এর লাগি নারী জাতি জন্মগত উফতা জন্মগত উফতা থেড়া থেড়া বুঝো নানি ভাই লাংলোর বাস থেকে বসির লাংলোর বাসে কুতাখে নানি আমরা ডো সাইটে দিয়া ইগু সুজা থাকে না মূল ব্যান্ড ফাইন আপনারা সুজা থাকে হলো ব্যান্ড থাকে বাজার খাটিতে বেন থাকেন সুজা থাকে এগু বেন্ট হয় কিলা হেদা লাগে কিতা লাগে ভাই হেদিতে কিতা লাগে আগুনার খের বাগুড়া অথা লাগে এখন যদি আপনি বাজার থেকে খাটিয়া ওখান বেন করে দিতা বেন্ট হইব নি খেনে বাঙ্গি দিব ও আমি বুঝাইতাম করি হইয়া নারী জাতি মূলত জন্মগত থেড়া না সুজা আর বাস জন্মগত সুজা না থেড়া সুজা হিগু হেতে হিগু তেড়া করতে কিতা লাগছে হেদা লাগছে হেদিতে বাস আর খের লাগছে আর লোকে নারী জাতি জন্মগত থেড়া না সুজা থেড়া ও শরীয়ত এখন নারী জাতিরে
তেরা জাতিরে সুজা করতে তুমি ফাইদুন ব্যবহার করিও না, মুগরি ব্যবহার করিও না, বক্সিন ওয়ান বক্সিন মেডিকেল আর টু বক্সিন হসপিটাল ব্যবহার করিও না। আমি আল্লাহ হইয়ার তেরা জাতিরে যদি সুজা করতে হয় তাহলে কুরআন আর হাদিস নামক মেডিসিন ব্যবহার করো। সুবহানাল্লাহ। ও নারী জাতিরে সুজা করতে কিতাতি হেদিতায় না ওয়ান বক্সিন মেডিকেল আর টু বক্সিন হসপিটাল, কিতাবাই কুরআন আর হাদিস, কিতাবাই কুরআন আর হাদিস। ও এত তফসির লেখা খুলিয়া চাইও বা মেসাপতি সবাইও লেখা মুসন্নিফে লেখরা যে নারী জাতিরে যদি আপনি সুজা করাত লাগেন আর সুজা করতে গিয়ে যদি অত্যাচার করেন জুলুম করেন তে বাঙ্গি দিব, কিতাই দিব, হউ দে বাস কিত হইব বাঙ্গিব হইছেন না হেদার আগে না হেদার বাদে হেদার আগে। তে নারী জাতিরে ওলা আপনি হেদার আগে যদি বাইরানি শুরু করেন তে কিত হইব বাঙ্গি দিব। আর বাঙ্গা মতলব হয় বেঠিয়ে তোমার লাতমারি ফেলে আরে গুড়াত ধরে দৌড়াইব, নতুবা বেঠিয়ে আত্মহত্যা করব, নতুবা বেঠি ডিভোর্স হইব। বুঝা গেছে নি, বুঝা গেছে নি? এখনো তাইরে সুজা কিতা দিয়ে করতাম? আমার তো আমি আয়াত পড়িছি দুইটা, আমার ইয়াইদ আছে, আপনারা মনে মনে কইতে বেটায় পড়িল একটা আর ওয়াজ করে আর একটা খেলে আমি মেসা ওর ভাই চাইছিলাম বুধ হইলে ও আমার আইয়াও দিছে নখান মৌলানা জাবির হোসেন সাহেব বিষয় ওঠা ওই লাগিয়ে মতাত বই রয়েছি আমার দুস্থ হল দুর্গ হল এর লাগিয়া নারী জাতিরে সুজা করতে আমরা কোরআন হদিসর দরকার। কিয়র দরকার ভাই? না জেনারেল শিক্ষা কোনো নারী সুজা হইব নি। ইয়াদ রাখিও নারী জাতিরে শিক্ষিত বানাক কোয়াবালা মগর মডার্ন বানাইবা না ডিজিটাল বানাইবা না। যে নারী মডার্ন ডিজিটাল হয় ই নারী যে জামাই করে যাইব জামাই কু তাই বাড়ু হইব জামাই উঠ নাই। সমীক্ষা দিয়ে দেখিল যত ঘরের বেঠাইনতে চাকরি করেন না বেঠিনতে করেন আর ই বেটি যে বেটায় বিয়া করে ই ঘরের বেটাই কু জামাই আর তাকে না বাড়ুয়া হয়ে যায় মানুষ নিকার বলে কিলা ওরে বেটির আনটি বইতে বইতে বেটা হেরা বেটির সাতটি ধরতে ধরতে বেটা হেরা হাসানানি বেটি চাকরির থেকে ইয়া ভাই ভাত রান্দা ভাত রান্ধিছে খে ফের রান্ধিছে ভাই রান্ধিবার কথা খার বিয়া বেটা আগে বেটা মর দিছে না বেটিয়ে মর দিছে বেটায় দিছে না তে ভাত খেয়ে রান্ধিত হ্যাঁ হইয়ান না চাকরি ধরাইও না ধরা ইগার আমি না করিয়ান না মগর বেটি জাতিরে প্রতিষ্ঠিত করতে নর্মেল একটি করিও বেশ উফরেদি করিও না। আমরা ভারতের বর্তমান রাষ্ট্রপতি পুরুষ না মহিলা খে ভাই এখানে বেশি প্রতিষ্ঠিত নানি এর লাগি দেশ বেশি উন্নত হন নানি আন্দা লাইনে উন্নত হর সুন্দর লাইনে না কোন লাইনে উন্নত হর ভাই এখানে আমরা রাষ্ট্রপতি বেঠি বাংলাদেশের প্রধানমন্ত্রী বেঠানা বেঠি এর লাগি দেশ বেশি উন্নত নানি এর থেকে আনকমন কোনো রাষ্ট্র দেশও নাই যেটার নাম বাংলাদেশ কোনো শৃঙ্খলাবদ্ধতা নেই সালার খে আত না গদ্দিত খে বাক ইন বইবার কথা খে বেঠা আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা ও বিমা আনফাকু ও বেঠাই তোমরা আমি বেটিন্তর তত্ত্বাবধানকারী বানাইছি বেটিন্তর জিম্মাদার বানাইছি বেটিন্তর রিজেকর দায়িত্ব তোমরা তোমরা দুনিয়াত রক্ষণাবেক্ষণ বেটিন্তর করিয়া যাইও বেটিন্তরে হাটে মাঠে বাজারে তোমরা ছাড়িয়া দিও না ব্যবসা বাণিজ্য করাত রুজি রোজগার করাত ছাড়িয়া দিও না। হ্যাঁ যদি বেটির দামাই থাকে না ই বেটির দায়িত্ব ফ্যামিলিয়ে লইত ফ্যামিলিয়ে যদি লয় না তাই বাফর ফ্যামিলিয়ে লইত বাফর ফ্যামিলিয়ে যদি লয় না তে মেম্বারে লইত মেম্বারে না লইলে প্রেসিডেন্টে লইতা জিপি প্রেসিডেন্টে যদি ভারই না জেলা পরিষদে লইতা জেলা পরিষদে যদি ভারই না এমএলএ লইতা এমএলএ ভারই না এমপিএ লইতা এমপিএ ভারই না সিএমএ লইতা সিএমএ ভারই না প্রাইম মিনিস্টারে লইতা প্রাইম মিনিস্টারে যদি তাইরে রক্ষণাবেক্ষণ করতে না ভারই ও শরীয়তে পারমিশন দে বুরগা লাগাও হিজাব লাগাও বাজার ভিতরে থাকো নিতাই নগর থাকি বুয়ালিফার বাজার মার্কেটিং করো এতে শরীয়তে বাধা দিত না। হৌ সুবহানাল্লাহ আরো দূরে হৌ সুবহানাল্লাহ। আমার যে বোন সরকারি চাকরি করে ইবনির মাথার খাপড়ে কদিন দেখছো নি ইবনির ডিসপ্লে কোনোদিন টেম্পার দেখছো নি টেম্পার বুঝো না নি বাজার থাকি মোবাইল লোয়ার বাদে বা আগে টেম্পার দেখে নে আর তাকে যদি হইরা যায় হেতে হাইটটা দিব সেটা কই না তো আঙ্গরে আল্লাহ একটা ডিসপ্লে দিছে কি দিছে ভাই কি দিছে আরে বলেন ও হে থেকে কইতে পারে না আঙ্গরে কি দিছে আল্লাহ ডিসপ্লে দিছে এ নারী জাতির ডিসপ্লে সুন্দর আছে কালো আছে ময়লাওয়ালা আছে এ হে থেকে যদি ডিসপ্লের মধ্যে টেম্পার না লাগায় হে থেকে বিপদে পড়বো না
বিপদে পড়বো না, তো বিপদ থেকে উদ্ধারের জন্য কি করতে লাগবো? টেম্পার। ও মুরব্বী কইছেন কি তা লাগবো ভাই? টেম্পার, হিজাব। টেম্পার মানে হিজাব। আমার বনিরে আল্লাহ সুন্দর করে বানাইছে। আমার বনির জাতি নরম জাতি, এরা দুর্বল জাতি, এরা সম্মানিত জাতি। শরীয়তে হর, কোরআনে হর, এক নারী, এক নারী জমিনে অত সময় পর্যন্ত সম্মান আসলো না জাহিলিয়তর যুগ। এই নারী জাতির গড়টা কি আল্লাহ নবী ওখলার আগমন ঘটাইছে? নারী জাতির গড়টা কি আল্লাহ বদরপুরি হজরত আইসন, রাঙ্গাওটি হুজুর আইসন, বাসান্দি হুজুর আইসন, ফুলতলি সাহাব আইসন, ইমাম আবু হানিফা আইসন, ইমাম বুখারি আইসন, ইমাম মুসলিম আইসন, ইমাম তিরমিদি আইসন? নারী জাতির ফেটটা কিনা পুরুষ জাতির ফেটটা কিয়া? জোরে হও না। কোনোদিন শুনছো কোনো পুরুষ সকল প্রেগনেন্ট হইতে? ওই বাণী সম্ভব নেই। এর লাগি তো আল্লাহ কর অকারনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবীর নারী হল নবীর উম্মাহাতুল মুমিনিন হল, তথা আনে ওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন হলরে তোমরা হইয়া যাইয়ার, মুমিনাত হলরে আমি আল্লাহ হইয়া দিয়ার, তোমরা জাহিলিয়তর যুগর মহিলা আল্লাহ খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় তোমরা রাস্তা বা বাহিরেও না হো। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমারে সম্মানিতা বানাইলাম। ও সম্মানের সহিত যদি জমিনের মধ্যে থাকতে চাও, তোমার ইজ্জতর কন্ট্রোল করতে চাও, তোমার সতীত্বর যদি হেফাজত করতে চাও, তাহলে তোমরা ফর্দা বেষ্টন করিয়া জমিন চলাফেরা করিও হো। সুবহানাল্লাহ, এক নারী সম্মানী হয় ফর্দার দ্বারা, এক নারী ইজ্জত বলা হয় ফর্দার দ্বারা, এক নারীরে বালা পরিবার বিয়া হয় ফর্দার কারণে, এক নারীরে বালা বেটায় বিয়া করে তাই আখলাক আদর্শ আর ফর্দার কারণে, ঠিক কিনা ভাই? হ্যাঁ, আপনারা হুক আসাই এখান কথা আমি জিকার করি, বেজার হইবা না নি? ইতাত বাজার আছে, নিতাইনগর বাজার আছে, লস্কর বাজার আছে না নি? বাজারও গিয়া মাঝে মাঝে আপনারা খোলা খাইনতো, খোমলা খাইনতো, খাইন না? খোলাত একত দিন গিয়ে দেখছো নি কোনো খোলা চুলা বেঠাই বেছে? খেনে ভাই, ময়লা লাগবো, কীটা লাগবো? সেও যদি চুলিয়া বেচার চেষ্টা করে কিয়ামত পর্যন্ত চিল্লাইলে বিকিব নি? খেনে গুট কিতা নাই, ফর্দা নাই। তো ফর্দা ছাড়া যদি একটা খোলা মানুষে বাজারটা কি খরিদ করতে যদি 100 বার চিন্তা করে, তে ফর্দাহীন নারীরে বিয়া করতে কতবার চিন্তা করবো? খুব কষাই 500 বার কি 1000 বার তো হইতে পারে। এখন আমি যুবকলরে কই আসিও না তুমি ঠাইন, তোমার সামনে উত্তর আওয়াজ করি রে বা, তুমি দেখার সাঙ্গে উঠি দাঁড়ায়। এখন আমি দিকার করি আর ভাই মাইন ঘটায় না তো ইন অবিবাহিতা যুবক হল খেখে দেয়ার তুলো চাই, ইয়ার ইয়ার সরম নেই। অবিবাহিতা যুবক হল কতজন আর তুলো চাই? এ ও এক দুইজন উনি খালি, সারা বিবাহিতা নেই আলহামদুলিল্লাহ। না ই লাইনে বিয়ে বিবাহিতা নাই বুধ ভাই, আর যে সরম খতরা। এখন ও যে বিয়ার মাত দিলে আমরা তো ও জেনারেশন লইয়া ঘুরি আর নানি, যে জেনারেশনও বিয়ার মাত দিলে বাপে হইবার আগে ফুরি হয় আই এম বুকিং, ইনও বিয়ার মাত লিয়া গোতাগুতি করি না আমার সিটি গান বুকিং হয়ে গেছে গিয়া। ও জেনারেশন নানি এখন ফুয়ার লাগি কইনা বাপে আস্তা দুনিয়ার টুকার, হে বাবি রে ফোন করিয়া হয় বাবি আব্বারে হয়ে কইনা টুকাই থানা আমার তো সেটিং হয়ে গেছে গিয়া বলার নেই। এর লাগে আমার ভাই এতে হাত তুলছ না সেটিং তো, হ্যাঁ আর সেটিং কি গুবর বেলাই না করা হইস, এর লাগে ইগু ডিসকানেক্ট করা যান না, এর লাগে ডরাইয়া হাত তুলতরা না। এখন আমি জিকার করি আর কোরআন আয়াত দিয়া জিকার করি আর, আল্লাহ কোরআনে করিম অনেক জায়গাত বলেন আল খাবিসাতুল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত অত্তয়্যিবাতুল তয়্যিবিনা ওয়াত্তয়্যিবুনা লিত তয়্যিবাত। ও নবী আপনি জানাইয়া দেখুয়া পৃথিবীর যত পুরুষ সকল জমিন খবিস হইবা লুচ্চা লাফাঙ্গা হইবা, ইতার যত এবাদত খরকুয়া যত মানুষের ঠোকা নিলোয়া কুয়া, ইতার কপাল কোনো দিন দিনদার বেটি মিটত নাই, ইতায় ওলা লাফাঙ্গা খবিস বেটি মিলব কৌ নাউজুবিল্লাহ। এখন আমরা বিয়ার বয়স হওয়ার বাতে কিছু বাইয়া না শৈন নানি, সারা দিন দেখি নমাজ পড়ছে না, খালি ফোন মাতিছে, আড়াইটা পর্যন্ত টাইপিং করছে, বাইকও থাকলেও ব্লুটুথ লাগাইয়া বাইক সালাদ আর বা ফোনও মাতের মাঝে মাঝে দেখিও। আমি তো অনলাইনে দিয়ে আপনার ন্যাশনাল হাই রোডে দিয়ে নাম 6 মাস ঘুরা ফিরা করি, কত আড়ুয়াইন ভাই ভাই হারি গুন 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 ঘরে। একদিন আমার দাঁড়ো এক ঘুরে ও আলগাপুর, ও দাঁড়ো আমি যাইয়া আমার গাড়ি লইয়া যাইতে সময় গাড়ি থামাইছি আর বই রইছি গ্লাস খুলিয়া বাতাস খাইয়া, ওঠো লইয়া এক যার
খরে সুন্দরী আপা একজন বোয়া মুখ অবশ্য ব্যান্ডি দেখান আছে ব্যান্ডি বুঝছেন নি করোনা সময় দেখান আসলো ও খান আর ভাই সাহেব খর বলে হায় রে হায় যদি তোমারে আমি ভাইলাই তেউ যে গাড়ি দেখলা ওলা খান তোমারে লইয়া দিব সালার কিতা ভাই সালার কিতা হ্যাঁ কিতা সালার ভাই অটো আর হইছে কিতা হতা এলটো না ব্রেজা আমি মনে মনে কইলাম হায় রে আর গুয়া চিন্তা কর গে তোর লগে যখন অটোত বইয়া কলেজ থাকি জঙ্গলের মাঝে দি বাড়ি যায় একবার তোলে তোলে খবইয়া খবর লাগে দেখো না গেট তোর তুইয়া কতদিন শিলচারও গিয়া আসেন এখানে মাটি গান হাসান আনি এখন আমার যুবক ভাই আনতে যখন নমাজ পড়া ছাড়িয়া দিনে রাইতে যখন ফোন মাতুন মেসেঞ্জারও টাইপিং করো রে ভাই আল্লাহর কসম খাইয়া খাইয়ার বিয়ার আগে মসজিদের মেসাব দিয়াও যদি দিনদার পাতি সন্ধান ঢুকাও রুটি অকল দিয়াও যদি সন্ধান ঢুকাও আল্লাহর কসম খাইয়া খাইয়ার সন্ধান দিনদার পাতি তোমার কপালো ভাইটায় নাই তুমি দেলা বারো গুল লগে ফোন মাত্রা আসলাই ওলা তেরো গুল লগে ফোন মাত্রি বেঠি আল্লাহ তোমার মকদ্দর মিলাইয়া দিব আর যদি কোনো বন জমিন লুচ্চা লাফাঙ্গা হয়ে যায় রে ভাই ই বইনের বাপে হাজারও যদি দিনদার পাত্র জমিন ঢুকা আর যদি তুমি দামান বেটা নমাজি হও দামান বেটা যদি আদর্শওয়ালা হও দামান বেটা যদি জমিন জিনা কুরনা হইয়া পবিত্র হয়ে যাও দুনিয়ার সারা নিতাই নগরের বেটাই দে যদি তোমার বিয়ার বাঙ্গানি দেন দেওয়াই এর বাদে আল্লাহর কসম খাইয়া খইয়া যায় আর জমিন গরিব যদি পাও খালাও যদি জমিন তুমি হই না বেটি পাও মগর তোমার কপাল আল্লাহ দিনদার বেটি মিলাইয়া দিবা হো সুবহানাল্লাহ হে নিতাই নগরের মা বই নকল জমিন যদি আল্লাহ ওয়ালা তুমি হও যদি তুমি দিনদার পাত্র পাত্রী হই যাও মরিয়ম বিনতে ইমরানের অনুসারী জমিন হও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী যদি জমিন তুমি হও সারা নিতাই নগর বেটাইনতে আর বেটিনতে যদি তোমার বিয়ার বাঙ্গানি দে এরপরেও তোমার কপাল আল্লাহ দিনদার পাত্র মিলাইয়া দিবা হো সুবহানাল্লাহ নাকি দেখো বিয়ার আগে আমার ভাইয়ের নমাজি বনুন না কিছু কিছু বালা আল্লাহ যদি ও নমাজে তারে হেদায়ত দিলেন তো বেদার নি আপনারা বেদার নি আপনারা ও নমাজ ভরে মসজিদের ইমামে খোঁজা ও আব্দুল সত্তার বুঝলাম না রে সারাদিন দেখি তো নমাজও দেখলাম না ই কয়দিন থেকে বুড়ো বুধ ভাইয়া সেন্টুন মারিয়া মসজিদে বলে না বুধবার আয় তো এখন যদি ওর বাড়ির মানুষ আইয়া দেখো আমি বেহ নমাজ দিই তে আর তো হই না উঠি আর দিবানি গোসাই এর লাগি নমাজ ভরি আর হে নমাজ খার লাগি ভরের ভাই বিয়া করতে হয় না আল্লাহ খুশ করবার লাগি হ্যাঁ এর লাগি নমাজ ভরো আল্লাহরে খুশ করবার লাগি বিয়ার উচিলাই ভরো মগর খুশ খেয়ে হইতো জোরে হই আল্লাহ আবার মাতে আপনারা বেজার হয়ে গেছে গুসা করছই আমরার সমাজে এখন ফর্দাওয়ালা নারীর তোর অভাব আছে নি ভাই বেজান অভাব এখন বেটা যায় কি তবলিখ 40 দিনের বেটিয়ে নিতাই নগরের বন্ধ করু সিরকা দীর্ঘা দেরি বুকুর সান্দেরা পিঠির সাইনবোর্ড দেখা যায় হৌটি কিনা আমার মসজিদের ইমাম সাহেব ইমামতি খতরা মগর বেটিয়ে তুতা দিয়ে আস্তা গাউরে ঠান্ডা খরের হইটি কিনা এর লাগি জমিন ফর্দাওয়ালা মা বোন বানাও আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আর আল্লাহ সম্বোধন করিয়া ফরহ নবী ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযা তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে হযরত মরিয়াম বিনতে ইমরানের কথা ওখান জিকির করিয়া যাও মরিয়াম বিনতে ইমরানের কথা খান আলোচনা করিয়া যাও কারণ হযরত মরিয়াম বিনতে ইমরান এত আল্লাহ ওয়ালা একজন আল্লাহর বান্দি আসলা জন্ম ওয়ার বাদ থাকি লইয়া সারাটা দিন দেখি বয়তুল মুকদ্দস মসজিদে আকসা যেখানোর লাগি ফিলিস্তিনের লক্ষ লক্ষ মুসলমান জমিন থাকি শহীদ হইতরারে ভাই ও মসজিদে আকসার খাতিমা আসলা ও মরিয়াম বিনতে ইমরানের কথা খান জিকির করিয়া যাও কারণ যে মরিয়াম বিনতে ইমরানের জীবনের ফার্স্ট যে সময় মেন্স প্রবলেমে দেখা দিছিল মাসিক প্রবলেমে দেখা দিছিল হযরতে মরিয়াম বিনতে ইমরানে এত পবিত্রতা হাসিল করলা এত ফরজারে অবলম্বন করিয়া মরিয়াম বিনতে ইমরানে সুন্দর করে পবিত্রতা হাসিল করলা দেখানোর প্রতি আমার আল্লাহ খুশি আর রাজি হইছেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর আল্লাহ কইতরা ও নবী তোমার কিতাব তুমি জিকির করো কার কথা ভাই
حضرت مريم بنت عمران زين একজন নারী মহিলা মানুষ বেটি মানুষ কোন নবী আসলো না এক নবীর মাস কেন ভাই তার আদর্শ তার اخلاق তার চরিত্র তার ব্যবহার দুনিয়ার নারী হলো তাকে উত্তম আদর্শ আসলো কও সুবহানাল্লাহ আরে জোরে কও সুবহানাল্লাহ এরা আসলো মা হলো এরা মা হলো আসলো রে ভাই আমরার মা তো মানি আমরার মা হলো তুতার গলায় আমরার মা হলো ব্যবহারে সমাজ মাঝে শান্তি ভাই বেফর্দা বেহায়া ও মরিয়ম বিনতে ইমরানে যখন বাথরুমের মধ্যে গোসল করিয়া যখন কাপড় পরিধান করিয়া বাড়ি যাইতা ও সময় জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির সালাম দেওয়ার লগে লগে হযরতে মরিয়ম বিনতে ইমরানের চোখ বন্ধ করিয়া কইলা রে বাবাই এই জায়গার মধ্যে আমি গোসল হইছে একমাত্র আমার আল্লাহ জানে আর আমি মরিয়ম বিনতে ইমরান সারা দুনিয়ার কোনো দ্বিতীয় কোনো মখলুকে জানে না তুমি বেটা মানুষ এই জায়গার মধ্যে দেখে নে আইলাই দুনিয়ার মানুষে দেখলে তো আমারে টই টই করবা কত ইজ্জত আমি করবা তোমার কাছে জুরাতে রিকোয়েস্ট করি আর তুমি আমার সামনে তাকে হরিয়া যাও কও সুবহানাল্লাহ হযরতে জিব্রাইল ফরমান মরিয়াম আমি আল্লাহর দুনিয়ার মাটি দ্বারা বানানো মানুষ নাই আমি হলাম আল্লাহর নূর দ্বারা বানানো হযরতে ফরিশতা জিব্রাইল আমিন আপনার কাছে আইছি ও জিব্রাইল আলাইহিস সালাম কোন কারণে আপনি আমার সামনে কেন এমন সময় হাজির হইলাই হযরতে জিব্রাইল আমিনে ফরমাইন আপনার পবিত্রতা দেখিয়া আপনার এই উত্তম চরিত্র দেখিয়া আল্লাহ আপনার প্রতি এত রাজি আর খুশি হইছেন রাজি আর খুশি হইয়া আপনার গর্বর মধ্যে আমি ফু দিয়া যাইতাম আপনার সিনার মধ্যে আমি ফু দিয়া যাইতাম ও ফুর মাধ্যমে আল্লাহ আপনার গর্বর মধ্যে একজন নবী আপনার জন্ম দিয়া দিবা যেন জবিন হওয়ার লগে লগে নবী ঈসা নামে জবিন হইবা এই দুনিয়ার বনি ইসরাইলের উম্মতর নবী হইবা ও সুবহানাল্লাহ বুঝাইছো আমরার মা আপনার গর্তা কিয়া বদর ফুরি হইত্রা না বালা কোরআনে হাফিজ হইত্রা না আল্লাহ ওয়ালা হইত্রা না আর হযরতে মরিয়ম বিনতে ইমরানে এই মাসিক প্রবলেম বুঝুন তো আপনারা ও প্রবলেম ও পবিত্রতা এমন ভাবে হাসিল করছেন নিজরে পবিত্র বানাইছেন যেটার প্রতি আমার আল্লাহ রাজি আর খুশি হইছেন কও সুবহানাল্লাহ ওলা বানাও না হে নিতাই নগর মা বই নকল জমিন আটা ময়দা মুরকর বিছিনা বিছরা জিন্দেগি লাগাইতে পারবাই মগর মরিয়ম বিনতে ইমরান আল্লাহ খান বোনা সম্ভব হইতো নাই মরিয়ম বিনতে ইমরান আল্লাহ খান যদি জমিনের মধ্যে তুমি হইতে চাও মা খাদিয়াতুল কুবরার মতো যদি জীবন তুমি বানাইতে চাও হযরতে রাবিয়া বসরির মতো যদি তুমি বনতে চাও তাহলে জমিন আটা ময়দা লাগানি বাদ দিয়া সুন্দর করে পর্দা ব্যবহার করিয়া তোমার বাবার লগে ভালো ব্যবহার করো মার লগে ভালো ব্যবহার করো তোমার হাজবেন্ডর লগে ভালো ব্যবহার করো কারণ বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আয় ফরমাইন ও নারী কিয়ামত কবর দাফন করার লগে লগে জান্নাত যাইব যে নারীর জামাই তাই রূপে রাজি আর খুশি হইবা কও সুবহানাল্লাহ